সো অলরেডি লাস্ট লাস্ট ব্রুটাস কি বলেছিল, ক্যাশিয়ার্স ওয়াজ ইন ফেভার অফ মার্ডারিং অ্যান্টোনিও উইথ সিজার, বাট ব্রুটাস ওয়াজ নট. ব্রুটাস লাইকস টু শো দ্য মার্ডার অ্যাজ ওয়ারশিপ টু রোম, তাই না, যাতে ওই পুরো অ্যাক্টিভিটিস ব্লাডি না মনে হয়, তাই বলবেন না. Yet I fear him. কিন্তু লাস্ট পাজারে ব্রুটাস বলছে, মার্ক অ্যান্টনি থিঙ্ক নট অফ হিম, ওর কথা ভেব না, ফর হি ক্যান ডু নো মোর দ্যান সিজার্স আর্ম ওয়েন সিজার্স হেড ইজ অফ. যখন সিজারের হেডই থাকবে না ওর আর্মে, ও কি আর করতে পারবে. তখন ক্যাসিয়াস বলল, ইয়ার চাই তবুও না, ওকে খুব ভয় লাগে. For in the ingratitude love he bears to Caesar, কারণ অ্যান্টোনিও সিজারের জন্য একটা ডিপ লাভ ফিল করে, তাই জন্য আমার ওকে ভয় লাগে. তখন ব্রুটাস বলছে, অ্যালাস গুড ক্যাসিয়াস, ও গুড ক্যাসিয়াস, ডু নট থিঙ্ক অফ হিম, ওকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, ওর জন্য ভাবারও দরকার. ইফ হি লাভ সিজার, ও যদি সিজারকে ভালোবাসে, অল দ্যাট হি ক্যান ডু ইজ টু হিমসেলফ টেক থট, যদি ও সত্যিকারেরই ভালোবাসে ওকে, হ্যাঁ ওকে মারার দরকার নেই, কারণ যখন যদি ও সত্যিকারেরই ভালোবাসে, অল দ্যাট হি ক্যান ডু কী করবে, ইজ টু হিমসেলফ টেক থট অ্যান্ড ডাই অফ সিজার. টেক থট মানে ও সিজারের কথা খুব ভাববে, প্রচণ্ড গ্রিয়েভেন্সে একদম আলটিমেট কী হবে, ডাই. অ্যান্ড দ্যাট ওয়ার মাচ হি শুড, ফর হি ইজ গিভেন টু স্পোর্টস টু ওয়াইল্ডনেস অ্যান্ড মাচ কোম্প্যানি. এই জায়গাটা একটা অ্যান্টনির সম্পর্কে একটা নেগেটিভ কমেন্ট করে, সেখানে কী বলছে যে হি ক্যান গিভ হিমসেলফ আপ টু গ্রিফ অ্যান্ড ডাই. Why? Because of Caesar's death. And that he will be too much to expect from him. Pura ur kasthi expect korbe na, because he is addicted to amusements. Bolche, die for Caesar and that where much he should do. For he is given to sports. Sports mane oku amusement te oku addicted to wildness. Wildness and much company. আরও ক্রিকেটে অ্যাডিক্টেড, রায়োটার্স লিভিং কোর্টে হই হল্লা করেও থাকতে খুব ভালোবাসে, আনন্দ করে, আর স্পেন্ডিং হিজ টাইম অ্যামং আ ক্রাউড অফ মানে কম্পাউন্ড. তিনটে পয়েন্ট বলবো, একটা হচ্ছে টু স্পোর্টস, টু ওয়াইল্ডনেস অ্যান্ড মাচ কম্পাউন্ড. ও তিনটাতে এত বেশি মগ্ন যে কেন অ্যান্টনিকে ব্রুটাস আন্ডারস্ট্যান্ড করে. তখন ট্রেবোনিয়াস, দেয়ার ইজ নো ফিয়ার ইন, ভয় পাওয়ার কোনো লাভ নাই, লেট হিম নট ডাই, ওকে ভয় পাও না, আমাদের ওকে মারার দরকার নাই, ফর ইউ উইল লিভ অ্যান্ড লাভ অ্যাজ ইজ অ্যাজ দিস হিয়ার আফটার, কারণ ও বেঁচে থাকবে আর এই যে পরবর্তীকালে ও হাসবে. হ্যাঁ, যদি ও বেঁচে থাকে ও নিজেই সিজারের অ্যাসাসিনেশনটা দেখে নিয়ে ওইটাকে আনন্দ পাবে. তার মানে ওদের সবারই ধারণা কিন্তু সিজার মরলে এটা রোমের ভাল. তখন ব্রুটাস, পিস, কাউন্ট দ্য ক্লক, শান্ত হও, ঘড়ি দেখ, দ্য ক্লক হ্যাজ স্ট্রাইকেন থ্রি, তিনটা বাজে, ইটস টাইম টু পার্ট, চলো আমরা টাকা ব্যয় করি. বাট ইট ইজ ডাউটফুল ইয়েট ওয়েদার সিজার উইল কাম ফোর টুডে অর নো. আচ্ছা, একটা তো ধন্দ থাকছে, কী ধন্দ, যে সিজার আজকে আদৌ আসবে কি না, ফর হি ইজ সুপারস্টিশিয়াস গ্রোন অফ লেট, কারণ ও খুব মানে অফ লেট মানে খুব প্রেজেন্টলি মানে সাম্প্রতিককালে প্রচণ্ড সুপারস্টিশিয়াস হয়ে গেছে, প্রচণ্ড রকম কুসংস্কারাচ্ছন্ন. সুপারস্টিশিয়াস মানেই বোঝায় সকালবেলা দান কাজ দান চোখ নাচছে বেরিয়েও না, এগুলো মানে quite from the main opinion he held once of fantasy. Tai bolche he has begun to believe in omens.
which is quite contrary to the general opinion. He once held of figments of imagination, of dreams, and of portents or omens. আগে যেগুলোকে portents, fantasy বলতো, dreams বলতো, ceremonies বলতো, omens বলতো, সেটা আগেও যেটা বলতো তার ঠিক উল্টো হয়ে গেছে। এই জায়গাটা সিজারের যে ক্যারেক্টারিস্টিক কোয়ালিটি বলছে ভালো করে দেখো। হি ইজ সুপারস্টিশিয়াস গ্রোন অফ অফ, মানে সাম্প্রতিককালে ও সুপারস্টিশিয়াস হয়ে গেছে। কোয়াইট ফ্রম দ্য মেইন ওপিনিয়ন, ও মেইনলি কীরকম ওপিনিয়নে ছিল, ই হেল্ড ওয়ান্স অফ ফ্যান্টাসি, ও এগুলোকে ফ্যান্টাসি বলতো, ড্রিমস বলতো, সেরিমনিস বলতো, কোনোদিন মানতো না, সেগুলো আজকাল মানছে। ইট মে বি দিস অ্যাপারেন্ট প্রডিজিস, হয়তো এটা পসিবল যে এই যে সাম্প্রতিককালে অ্যাপারেন্ট প্রডিজিস, এই যে সারা কিছু দিন, এই যে সাম্প্রতিককালে যেগুলো সাইন্স কী কী হয়েছিল, এই রাস্তা দিয়ে আগুন চলতেছে, সিংহ যাচ্ছে, ওগুলো ওগুলোর জন্য মনে হয় একটু প্রডিজিস জন্য। দ্য আনঅ্যাকাস্টমড টেরর অফ নাইট, রাতের যে আনঅ্যাকাস্টমড টেরর, যে টেররটাকে কোনোদিন আমরা দেখা অন্ধকারের মধ্যে যে টেররগুলো আমরা পাই সেগুলো হচ্ছে ইউজুয়াল, এটা হচ্ছে আনইউজুয়াল টেরর, রাতের বেলা যেগুলো দেখা গেছে। আর অ্যান্ড দ্য পারসুয়েশন অফ হিস আর্গুয়ার্স, পারসুয়েশন অফ হিস আর্গুয়ার্স মানে তার বইয়ে যেসু তার হয়ে তাকে যে আর্গু করছে, তাদের যে পারসুয়েশন করছে, পারসুয়েশন মানে অ্যাডভাইস, কে অ্যাডভাইস করছিল, ওকে সুৎসেয়ার অ্যাডভাইস করছিল। তাই এই তিনটা পয়েন্ট সার্কেল করে নেব, একটা হচ্ছে অ্যাপারেন্ট প্রডিজিস নাম্বার ওয়ান, নাম্বার টু আনঅ্যাকাস্টম টেরর অফ দ্য নাইট, টু নাম্বার থ্রি হচ্ছে পারসুয়েশন অফ হিস আর্গুয়ার্স। এই তিনটা কারণে ও বোধহয় প্রেজুডাইজড হয়েছে। মে হোল্ড হিম ফ্রম দ্য ক্যাপিটাল, তাহলে এই জায়গা আসতে পারে কোন প্রেডিকশনগুলো ওরা করেছিল, ফর হুইচ ইট মে বি পসিবল দ্যাট সিজার উইল নট কাম টু দ্য ক্যাপিটাল, এইগুলো পয়েন্ট, ঠিক আছে। তখন ডেসিয়াস ব্রুটাস বলল, নেভার ফিয়ার দ্যাট, কখনো এটা ভয় পেও না, ইফ হি বি সো রিজলভড, যদি এটা ডিটারমাইন্ড হয়ে যায় যে আসবে না, I can oversway, আমি এটা ওভাররুল করব, ফর হি লাভস টু হিয়ার দ্য ইউনিকর্নস মে বি বিট্রেড উইথ ট্রিস, এটা আবার এক নম্বর দু নম্বর লিখলি, কারণ ও খুব ভালোবাসে এটা শুনতে। নাম্বার ওয়ান, দ্য ইউনিকর্নকে ডিসিভ করা যায়, হ্যাঁ, তাকে মিররের সামনে রেখে, এক নম্বর, ফর হি লাভস টু হিয়ার দ্যাট ইউনিকর্নস মে বি বিট্রেড উইথ ট্রিস and bears with glasses, ঠিক আছে, elephants with holes, lions with toils, and men with flatterers, but when I tell him he hates flatterers, he says he does, being the most flattered, এই লাইনটা ভালো করে দেখো। এখানে বলছে হচ্ছে ডেসিয়াস ব্রুটাস বলতে চেয়েছে যে যখন কিনা ও সিজারকে বলে যে সিজারকে ফ্ল্যাটারারদের পছন্দ করে কিনা, তখন ও বলে না, ও পছন্দ করে না, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি ওকে যখন বলা হয়, কারণ ও যে আই ক্যান ওভারসো ইউ ফর হি লাভস টু হিয়ার, ও শুনতে ভালোবাসে, ইউনিকর্নস মে বি বিট্রেড উইথ ট্রিস, ইউনিকর্নদেরকে ট্রি দ্বারা বিট্রে করা যায়, বিয়ার্স উইথ গ্লাসেস, বিয়ার মানে ভালুকরা গ্লাস দিয়ে, এলিফ্যান্টদের হোল দিয়ে, লায়নদের টয়েল দিয়ে, মেনদের ফ্ল্যাটারার বলেই যখন ওকে বলা হয় যে ওয়েন আই টেল হিম হি হেটস ফ্ল্যাটারার, ওকে ফ্ল্যাটারারদের হেট করে কিনা, হি সেজ হি ডাজ, ও বলে যে, অথচ ওকে যখন আমি ফুলিয়ে ফাপিয়ে কথা বলি ও কিন্তু শুনি, বিইং দ্য মোস্ট ফ্ল্যাটার, তো সবচেয়ে বেশি ফ্ল্যাটারি পছন্দ করে, তাই তার মানে এই জায়গাটা কিন্তু সিজারের একটা নেগেটিভ পয়েন্ট বলো ডেসিয়াস ব্রুটাস, যে সিজারকে কি বলে বাড়ি থেকে বের করা যাবে, ও যদি মনে করে ও আসবে না, তাও ওকে আনা যাবে, লেট মি ওয়ার্ক, আমাকে কাজ করতে দাও, ফর আই ক্যান গিভ হিজ হিউম্যান, কারণ আমি ওর নেচারটা বুঝতে পারি, দ্য ট্রু ব্যান্ড, হ্যাঁ, আমি ওর নেচার বুঝতে পারি, ওর প্রপার ডিরেকশন বুঝতে পারি, অ্যান্ড আই উইল ব্রিং হিম টু দ্য ক্যাপিটাল, তাহলে ওকে ক্যাপিটাল আনার দায়িত্ব কে নিল, ডেসিয়াস কী করে আনল, ফ্ল্যাটারি, এই ফ্ল্যাটারিটা দিয়েই ওকে আমরা ইয়েতে আনলাম, এটা বলবো।
ক্যাশ নে উই উইল অল অফ আস বি দেয়ার টু ফেচ ইট না 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 সবাই যাবে নেক্সট পয়েন্ট কে আনবে বললো সবাই যাবে ব্রুটাস বাই দ্য এইট আওয়ার ইজ দ্যাট দ্য আটারমোস্ট যখন ব্রুটাস বলছো আটটা সকাল আটটার মধ্যে ঠিক আছে ইজ দ্যাট দ্য আটারমোস্ট এটাই শেষ পর্যন্ত কথা থাকলো তখন সিনহা বলল বি দ্যাট দ্য আটারমোস্ট ওটা অ্যান্ড ফেইল নট দে বলল লেট বি দ্যাট দ্য লেটেস্ট আওয়ার তার থেকে বেশি ফেলিও যেন কেউ না মেটেরিয়াস সিম্বল কেইস লিগারিয়াস ডথ বিয়ার সিজার হার্ট এবার আরেকজন প্লটারের নাম করলো গোল গোল লিগারিয়াস কিন্তু সিজারের এগেনস্টে হার্ট খুব বিটারলি লাইক হু রেটেড হিম ফর স্পিকিং ওয়েল অফ পম্পি কারণ হু কিনা যাকে কিনা স্কোল্ড করেছিল ও পম্পের পক্ষে বলেছিল যেহেতু লিগারিয়াস পম্পের পক্ষে বলেছিল ওকে সিজার খুব বকে বকেছিল আই ওয়ান্ডার নান অফ ইউ হ্যাভ থট অফ হিম তখন মেটেরিয়াস সিম্বার সাজেস্ট করলো কান্না মানতে লিগারিয়াস সো ব্রুটাস নাও গুড মেটেরিয়াস গো অ্যালং বাই হিম মেটেরিয়াস যাও হি লাভস মি ওয়েল ব্রুটাস বলে আমাকে ভালোবাসে অ্যান্ড আই হ্যাভ গিভেন হিম রিজনস আমি ওকে কারণও দিয়েছি সেন্ড হিম বাট হি ডাজ অ্যান্ড আই ফ্যাশন ওকে এখানে পাঠিয়ে দাও আমি ওকে ফ্যাশন করে নেব তার মানে ওকে শেপ করে নেব কী করবে না তখন ক্যাশ দ্য মর্নিং কামস আপনস মর্নিং তো চলে আসছে উই লিভ ইউ ব্রুটাস আমরা টাটা বাই বাই করি অ্যান্ড ফ্রেন্ডস ডিসপার্স ইউরসেলফ নিজেরা ছড়িয়ে দাও অ্যান্ড অল রিমেম্বার হোয়াট ইউ হ্যাভ সেড কী বলেছো মনে রেখো অ্যান্ড শো ইউরসেলফ ট্রু রোম্যান্স নিজেদেরকে ট্রু রোম্যান্স হিসেবে দেখানোর চেষ্টা কর ব্রুটাস বলল গুড জেন্টলম্যান ওকে বাই বাই লুক ফ্রেশ অ্যান্ড মেরিলি আনন্দে থাকো ফ্রেশ লাভ লেট নট আওয়ার লুক আমাদের চেহারা দেখে যেন না বোঝা যায় পুট অন আওয়ার পারপাস আমাদের যে পারপাস আমাদের যে এইম সেটা যেন আমাদের চেহারায় দেখা না যায় বাট বিয়ার ইট অ্যাজ আওয়ার রোম্যান অ্যাক্টার্স ডু কিন্তু এমনভাবে করো যেমন রোমান অ্যাক্টাররা অ্যাক্টিং করে সেরকম উইথ আনটায়ার্ড স্পিরিট কেমনভাবে করে আনটায়ার্ড স্পিরিট এক নাম্বার নাম্বার টু ফর্মাল কনস্ট্যান্সি এই দুটো নিয়ে কাজ করতে বলে একদম এগুলোই বসা উইথ আনটায়ার্ড স্পিরিট অ্যান্ড ফর্মাল কনস্ট্যান্সি অ্যান্ড সো গুড মরো টু ইউ এভরিওয়ান প্রত্যেকে গুড মর্নিং জানান বয় লুসিয়াস ফার্স্ট আসি লুসিয়াস ঘুমিয়ে পড়েছো ইটস নো ম্যাটার এনজয় দ্য হানি হেভি ডিউ অফ স্লাম্বার ঘুমের মধু পান করো দাউ হ্যাস্ট নো ফিগার্স নর নো ফ্যান্টাসিস উইচ বিজি কেয়ার ড্রস ইন দ্য ব্রেইনস অফ মেন এই জায়গাটা কি বলবো ঘুম ঘুম কেন ঘুমাচ্ছে তার কারণ ওর যে চোখটা বন্ধ করেছে কারণ ওর মধ্যে কোনো ফ্যান্টাসিস নাই ওর মধ্যে কোনো ফিগার্স নাই কোনো হ্যালুসিনেশনস নাই যেটা কিনা ওকে ওর ব্রেনটাকে কাজ করবে আর চোখ বন্ধ হবে না তা তো না তার মানে ও যে কনসেন্ট্রেশন করছে সেটা তো করছে না তাই জন্য বলছে যে ওই জন্য ও নাকি ও কেন ঘুমাতে পারছে না ব্রুটাস আর কেন লুসিয়াস ঘুমাচ্ছে বলো লুসিয়াসের কোনো আসল কথা লুসিয়াসও কনসেন্ট্রেশন করছে তুমি যখন একটা অন্যায় কাজ করবে তখন প্লট করবে তোমার ঘুম আসবে এখানে বলছে যে ফিগার নাই ফ্যান্টাসি নেই হ্যাঁ যেটা কিনা উইচ ট্রাভেল দ্য মাইন্ডস অফ বিজি অ্যান্ড কেয়ার লিটল ম্যান যেটা কিনা উইচ বিজি কেয়ার ড্রস ইন দ্য ব্রেইনস অফ মেন দে আর পর দাও স্লিপেস্ট সো সাউন্ড তাই জন্য তুমি এত সাউন্ডলি ঘুমাতে পারছো এই জায়গাটা স্টার মার্কস দাও কারণ এটা যে লুসিয়াস ঘুমাতে পারছে ঘুমাতে পারছে না এটা আসতেই পারে একদম সাব প্লট কিন্তু আসতে এর মধ্যে ঢুকলো হচ্ছে পোর্শিয়া এই জায়গাটা আমরা পাবো যে কিভাবে পোর্শিয়া আমার ব্রুটাসকে কত রকমভাবে বোঝানোর চেষ্টা করছে বউ বুঝতে পারে এই যে দেখাচ্ছে সঞ্জীব ঘোষ ওর বউ বোঝে নাই হতেই পারে হতেই পারে না বর যখন অন্যায় কিছু করবে বউ বুঝবেই ছেলে মেয়ে বুঝবেই যে আমার বাবা বা এই হোক আমার হাজব্যান্ড সে বা ওয়াইফ অন্যায় আমার মায়না পায় 10,000 আমাকে একটা হীরার নেকলেস দিলেন বলবো না
কাজে বুঝতে পারছে যে এখানে আমরা পাচ্ছি গ্লুটিসের বউ কিন্তু ঠিক